আসসালামু আলাইকুম ডিয়ার আপুরা আজকে আপনাদের সাথে যে ক্রিম নিয়ে কথা বলবো আসলে এটা ক্রিম বা এটা একটি সেট যেটাকে আমরা জাপান সাকুরা স্কিন লাইটেনিং ক্রিম বা সেট বলে স্কিন কেয়ার সেট তো এই সেটের মধ্যে এই সেটটির মধ্যে জাপান সাকুরা ক্লিনজার পাবো আর একটি সিরাম পাবো এবং একটি মশ্চারাইজিং ক্রিম পাবো ঠিক আছে তো এই ক্রিমগুলো এই সিরাম এবং এই ক্লিনজার কী কী উপাদান দিয়ে তৈরি আর এগুলো আসলে কীভাবে ইউজ করতে হবে তিনটা সেট নিলে আপনি কীভাবে ইউজ করবেন স্টেপ বাই স্টেপ সে বিষয় নিয়ে কথা বলবো এবং এগুলো যে উপাদান দিয়ে তৈরি ওইগুলো আসলে এফেক্টিভ কিনা বা কার্যকারী কিনা সেই ব্যাপারে কথা বলবো সম্পূর্ণ ভিডিওটি জানাবো এবং মানুষের বা আমাদের যে কাস্টমারগুলো আছে তাদের রিভিউটি কেমন সে বিষয়ে আমি একটু আপনাদেরকে জানিয়ে দিবো তো প্রথমে যদি আমি ক্লিনজারের কথা বলি আমি শেষে বলবো যে কীভাবে ইউজ করতে হয় প্রথমে আমি ইনগ্রিডিয়েন্টস নিয়ে কথা বলি যা এখানে তারা ক্লেম করে যে তারা এখানে দিয়েছে সাকুরা এক্সট্রাক্ট সাকুরা আসলে একটি ফুলের নাম চেরি ফুল আই থিঙ্ক বলে সেটার এক্সট্রাক্ট দিয়েছে বা নির্যাস যেটাকে বলে রস যেটাকে বলে সেটা দেওয়া হয়েছে এবং গ্লিসারিন দেওয়া হয়েছে অ্যাকোয়া দেওয়া হয়েছে এবং পারফিউম দেওয়া হয়েছে তো মনে করেন যে পারফিউমই দেওয়া হয়েছে আর কিছু না তো ক্লিনজার যে কাজটি করবে সেটি হচ্ছে এখানে আমরা যদি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লিনজারটি কাজ করবে রিপেয়ারিংয়ের কাজ করবে আর ডিপ ক্লিনজিংয়ের কাজ করবে এবং এর কাজ করবে ঠিক আছে তো এটা আমার একটু সন্দেহ হইলো যে আসলে শুধুমাত্র ক্লিনজার কিভাবে এগুলো কাজ করবে যাই হোক ক্লিনজার আপনার ফেসটাকে ফেসওয়াশের মতোই ক্লিনজারকে আপনি ভাবিয়েন যে এটা একটা ফেসওয়াশ আর ময়লাগুলো দূর করবে এটাই আর সিরাম যে কাজটি করবে সেটা হচ্ছে তারা দাবি করে যে পোর্স যে ব্রোনের যে গর্তগুলো সেটা একটু রিমুভ করবে বা মিনিমাইজ করবে এবং ব্রোনগুলো একটু রিমুভ করবে আর স্কিন হাই হাইড্রেশন করবে ঠিক আছে তো যাই হোক সিরামের সিরাম আসলে বিভিন্ন কাজের জন্য হয়ে থাকে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সিরাম হয় ভিটামিন সি হয় তারপর আমার চ্যানেলে অনেক ধরনের সিরামের রিভিউ দেওয়া আছে একটু দেখে নেবেন আর যে ময়শ্চারাইজিং ক্রিম যেটা সেটা আসলে সেটাতে নিকোটিনামাইট দেওয়ার নিকোটিনামাইট কিন্তু একটু ভালো উপাদান ভালো উপাদান আমাকে এই ক্রিমটার মধ্যেই যে উপাদানটা সবচেয়ে ভালো সেটা নিয়ে ক্রিমটাই আমার মনে হচ্ছে যে ক্রিমটা একটু ভালো তাদের টোনারও আছে টোনারটা আমরা নিয়ে কথা বলবো না টোনাটা যদিও টোনার ব্যাপারে আমার তেমন কোনো জ্ঞান নেই যার কারণে আমি টোনার ব্যাপারে কিছু বলছি না কিন্তু সেটের মধ্যে আপনারা ক্লিনজার সিরাম এবং ক্রিম এই তিনটা জিনিসে পাবেন তো এগুলো ইউজ করবেন কীভাবে আমি বলি প্রথমে বলে রাখি যে কাস্টমার রিভিউ কিন্তু অনেক ভালো কাস্টমাররা বলে থাকে যে অনেক ভালো একটা ক্রিম এখানে ভালো বলতে কি আমি একটা কথা বলে রাখি আপনারা যারা মনে করবেন যে এটা নিলে আপনারা ইনস্ট্যান্ট তিন দিন সাত দিন বা দশ দিন পনেরো দিনের মধ্যে আপনি ফর্সা হয়ে যাবেন এমনটা কিন্তু নয় ঠিক আছে বা আপনার ব্রোন চলে যাবে বা ব্রণের দাগ চলে যাবে এমনটা কিন্তু হবে না এটা একটা ময়শ্চারাইজিং ক্রিম হিসাবে আপনাকে ইউজ করতে হবে এবং আস্তে আস্তে এক মাস দুই মাস তিন মাস পরে হয়তো যদি এক নম্বর প্রোডাক্ট পান তাহলে কিছু বেনিফিট হবে তবে মশ্চারিংয়ের জন্য অনেক ভালো আর ইউজ করবেন আপনি স্টেপ বাই স্টেপ প্রথমে ক্লিনজার দিবেন ক্লিনজার দিয়ে ক্লিনজার দিয়ে ফেসটা ওয়াশ করার পরে সিরাম একটু দেবেন সিরাম দুই তিন ফোঁটা ইউজ করে তারপরে আপনি সেই ক্রিমটি লাগাই নেবেন যে ক্রিমটি হবে সেটি ময়শ্চারাইজিং ক্রিম হিসেবে আপনি লাগাই নেবেন তো সিরামটাও আলাদা কাজ করবে ক্রিমটাও কাজ করবে আর ক্লিনজার আপনার ফেস ওয়াশ হিসেবে তো এটা মুখ ধোয়া হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওটা আর এটার ফুল সেটের প্রাইস চারশো থেকে ছয়শো টাকার মধ্যে পাওয়া যায় তবে ট্রাস্টেড সাইট থেকে নিলে আপনারা অবশ্যই এক নাম্বার পাবেন আর আর কিছু যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে অ্যানসার দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে